আমার নাম শিব গড়পড়ে। আমার তখন 5 বছর বয়স। সেই সময় বাবা আমাকে নিয়ে মুম্বাই চলে আসেন। কিন্তু কিছু মাস পরে একদিন আমার বাবা যখন মদ খেয়ে বাড়ি ফিরছিলেন, একজন গুন্ডা ওনার থেকে সব টাকা পয়সা নিয়ে পেটে ছুরি মারল। আর সেখানে উনি মারা যান। আর তারপরে আমাকে অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে একজন আঙ্কেল আন্টি আমাকে অ্যাডপ্ট করলেন, আর তারপর থেকেই ওনারা আমার মা বাবা। কিন্তু সেই সুখ আমার কপালে বেশিদিন টিকল না। আর যখন আমার 20 বছর বয়স, তখন একদিন রাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওনারা মারা যান। যে কোনো উপায় আমি নিজেকে সামলে নিয়ে বাবার ব্যবসাটা ধরলাম। প্রায় 4 বছর পরে আমার প্রেমিকার সঙ্গে আমি বিয়ে করলাম। তারপরে আমাদের ঘরে একটা কন্যা সন্তান এলো, আমার মেয়ে আরতি। আরতির বয়স তখন 6 হবে। যখন ব্যবসায় একটা বিরাট লোকসান হল, আমি দেনায় জর্জরিত হয়ে গেলাম। সেই জন্য আমি আমার স্ত্রী আর আরতিকে নিয়ে মুম্বাই ছেড়ে দিই এবং ম্যাপে সাতারার কাছে একটা গ্রাম খুঁজে পেলাম। গ্রামটার নাম কাজরখিরা। আগে আমি ওই গ্রামে কখনো যাইনি। গ্রামে খুব বেশি হলে ওই 1000-1500 জন বাস করত। এত ছোট গ্রামে আমাকে কেউ খুঁজতে আসবে না, সেই জন্য আমি এই গ্রামটাকেই বেছে নিলাম। আমরা বাসে করে কাজরখিরা গ্রামে পৌঁছলাম। তখন প্রায় রাত 10টা বাজে। বাসের ড্রাইভার গ্রামের সামনে আমাদের 3 জনকে নামিয়ে দিল। আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে বাস স্টপে নেমে দাঁড়ালাম। ওখানে একটা বোর্ড লাগানো ছিল যেখানে লেখা ছিল কাজরখিরা 2 কিলোমিটার। তার মানে ওখান থেকে গ্রামটা প্রায় 2 কিলোমিটার দূরে। তখন আবার বর্ষাকাল। আমরা ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে একটা গাড়ি আসার অপেক্ষা করলাম যা আমাদের গ্রাম পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আধ ঘন্টা অপেক্ষা করার পরেও ওখান দিয়ে কোনো গাড়ি যেতে দেখলাম না। আকাশটা পুরো মেঘে লাল হয়ে আছে আর সঙ্গে বইছিল ঠান্ডা বাতাস। আমি ভয় পাচ্ছিলাম আবার বৃষ্টি না শুরু হয়ে যায়। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা হেঁটেই গ্রামের দিকে রওনা হব, কারণ আমাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি জিনিসপত্র কাঁধে তুললাম আর ওদেরকে নিয়ে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম। প্রায় 4-5 মিনিট হাঁটার পরে আমি দূরে একটা বট গাছের তলায় ধোঁয়া দেখতে পেলাম। যখন আমার স্ত্রী সেই দিকে টর্চের আলো ফেলল, তখন আমরা দেখলাম যে একজন 50-60 বছর বয়সী লোক ফতুয়া আর ধুতি পরে বসে আছে। বট গাছের তলায় বসে উনি বিড়ি খাচ্ছিলেন। আমরা ওনার দিকে এগোলাম। আরে দাদা, আপনারা কার বাড়িতে যাবেন? আমাদেরকে কাছে আসতে দেখে আমাদেরকে উনি জিজ্ঞেস করলেন। আগে আমরা মুম্বাই থেকে আসছি, আমরা কিছুদিন এই গ্রামেই থাকতে চাই। আচ্ছা, এখানে কি থাকার জন্য কোনো ঘর পেতে পারি? ঘর তো পাবেন না, কারণ এখানে গ্রামের লোকেদের থাকার মতো ঠিকঠাক ঘরই নেই। তারা কি করে ঘর দেবে? উনি আমাদেরকে বললেন। ওনার কথা শুনে আমরা চিন্তায় পড়ে গেলাম। তখনই উনি বলে উঠলেন, ঘর তো নেই, তবে আমার কাছে একটা পুরনো বাংলো বাড়ি আছে, ওটা বেশ কিছুদিন ধরে বন্ধ, আপনারা চাইলে ওখানে থাকতে পারেন, উনি আমাদেরকে বললেন। কিন্তু আমি ভাবছিলাম যে আমি বাংলোর ভাড়া কি করে দেব, সেই জন্য আমি আমার স্ত্রীর দিকে তাকালাম। কিন্তু ভদ্রলোক আমার সমস্যাটা বুঝতে পারল। আরে এত চিন্তা করবেন না, আপনার যতটা সামর্থ্য ততটাই দেবেন, এমনিতে বাংলোটা তো ফাঁকাই পড়ে থাকতো। 4000 দিলে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু আপনার সেই বাংলো বাড়িটা কোথায়? এই তো এই গাছটার পেছনে, উনি উত্তর দিলেন। আমি একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম আর দেখলাম সামনে একটা দোতলা বাংলো, আর ওই বটগাছটা বাংলোর বাউন্ডারির বাইরে ছিল।
উনি আমাদেরকে বাংলোর দিকে নিয়ে গেলেন। আর আমাদেরকে এটাও বললেন যে ওনার নাম প্রতাপ রাও, উনি গ্রামে অন্য একটা বাড়ি বানিয়েছেন আর সেই জন্য উনি আর এখানে থাকেন না। নিজের কাছে থাকা চাবিটা দিয়ে উনি দরজাটা খুললেন এবং আমাদের ভেতরে আসতে বললেন। বাংলোটা বেশ বড় ছিল আর সেখানে ইলেকট্রিক আর জলের কোনো রকম সমস্যা ছিল না। দেওয়ালে প্রতাপ রাও, তার স্ত্রী এবং ছেলের একটা ছবি টাঙানো ছিল। তখনই আমার স্ত্রী আমাকে কনুই দিয়ে ইশারা করল আর ওনাকে সব ব্যাপার খুলে বলতে বলল। আর তখন আমি প্রতাপ রাওকে বললাম যে দেনায় জর্জরিত হয়ে আমি মুম্বাই ছেড়েছি আর আমি চাই না যেন কেউ জানতে পারে যে আমি এখানে লুকিয়ে আছি। সেই জন্য আমি ওনাকে বললাম যে এই বাংলোতে যে আমরা আছি সেটা যেন উনি কাউকে না বলেন। প্রতাপ রাও রাজি হলেন আর আমরাও বেশ নিশ্চিন্ত হলাম। আমি ওনাকে কিছু টাকা দিলাম আর গ্রাম থেকে কিছু গ্রসারি নিয়ে আসার জন্য বললাম। প্রতাপ রাও এতেও সম্মতি জানালেন। উনি আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখালেন। নিচে ড্রয়িং রুম আর একটা কিচেন ছিল আর দোতলায় পাঁচটা বেডরুম ছিল। বাংলোটা ঘুরিয়ে দেখানোর পর উনি চলে গেলেন। আমি আর আমার স্ত্রী মিলে বেডরুমটাকে পরিষ্কার করলাম। তারপরে আরতিকে নিয়ে শুতে চলে এলাম। তখন রাত প্রায় তিনটে বাজে। আমার কানে একটা ছোট্ট বাচ্চার গলার আওয়াজ এলো, ও একটা গান গাইছিল। টাও বেশ ভারী ভারী লাগছিল আর সেই জন্যই আমি নিজের চোখ খুললাম আর সামনে দেখলাম যে পাঁচ ছ বছরের একটা বাচ্চা মেয়ে আমার বুকের উপর বসে আছে আর খুব বেসুরো গলায় গান গাইছে। ওর চোখটা ছিল টকটকে লাল আর চোখের চারপাশটায় কালো কালশিটে পড়ে রয়েছে। দাঁতগুলো যেন মুখ থেকে বেরিয়ে এসেছে। সে এলো ঝুলে বসেছিল। আমি বেশ ভয় পেয়ে গেলাম, কারণ বাচ্চাটা আর পাঁচটা সাধারণ বাচ্চার মতন দেখতে নয়। দেখে মনে হচ্ছিল যেন কোনো শয়তান বাচ্চার বেশে আমার সামনে এসেছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। মেয়েটা ভাঙা তীক্ষ্ণ গলায় আমাকে উত্তর দিল, তোমাকে আমার সাথে যেতেই হবে শিব। এই বলে চিৎকার করে ও আমার গলাটা চেপে ধরল। আমার দম প্রায় আটকে আসছিল। আমি নিজের গলাটা ওর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও এতটাই জোরে চেপে ধরেছিল মনে হচ্ছিল যেন আমার জীবনটাই বেরিয়ে যাবে। আজই জীবনের শেষ দিন। নিজেকে বাঁচানোর জন্য আমি মেয়েটাকে জোরে ধাক্কা মারলাম আর ও মাটিতে পড়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম আর ওর দিকে তাকাতেই দেখি ও গড়িয়ে বিছানার তলায় চলে গেল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাচ্ছিলাম। ততক্ষণে আমার স্ত্রী উঠে পড়েছে। আরে কি হয়েছে, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আর তোমার তো ঘাম হচ্ছে কেন বলো তো? আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো। আমি ওকে বললাম যে একটা দস্যী বাচ্চা মেয়ে আমাকে মারার চেষ্টা করেছে আর সে বিছানার তলায় লুকিয়ে রয়েছে। কথাগুলো শুনে আমার স্ত্রীও খুব ভয় পেয়ে গেল আর তারপরে নিচু হয়ে দেখল আর ভালো করে খাটের তলাটা দেখতে লাগল। এখানে তো কেউ নেই, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছ। কিন্তু আমি তো ওকে এক্ষুনি বিছানার তলায় যেতে দেখলাম, আমার স্ত্রীকে বললাম। তারপর খাটের তলাটা ভালো করে দেখলাম আর সত্যি সেখানে কেউ ছিল না। আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছি। এই ভেবে আমি একটু শান্ত হলাম আর বিছানায় শুয়ে পড়লাম।
পরের দিন গোটা আকাশটা কালো মেঘে ছেয়ে রইল আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমি বেডরুমে বিছানার ওপর শুয়েছিলাম, আমার মেয়ে আর স্ত্রী রান্নাঘরে ছিল, আর তখনই একটা বাচ্চা মেয়ের গানের গলার আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজটা আমি গতকাল রাতে শুনেছিলাম। আওয়াজটা জানলার বাইরে থেকে আসছিল, আমি জানলার দিকে এগোলাম। জানলার কাছে যেতেই বাগানে একটা আম গাছ দেখতে পেলাম। গানের আওয়াজটা ওই গাছ থেকেই আসছিল। মনে হচ্ছিল গাছের উপরে বসে কেউ গান গাইছে, কিন্তু আওয়াজটা বড্ড চেনা। গলাটা ওই ছোট্ট বাচ্চা মেয়েটারই, যে কাল রাতে আমার বুকের উপরে বসে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখনই আমার স্ত্রী আমাকে রাতের খাবারের জন্য ডাকলো। খেতে চলো। আমি খাবার খেতে ওই ঘরে গেলাম। কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কথাটা আমি ওকে কি করে বলবো, কারণ আমার মনে হচ্ছিল ও আমার কথাটা বিশ্বাস করবে না। আমরা খাবার খেতে মেঝেতে বসে পড়লাম। যেহেতু ওই বাড়িতে কোনো ডাইনিং টেবিল ছিল না, আমার স্ত্রী প্রথম আরতিকে এক গাল খাইয়ে দিল। তারপর আরেক গাল আমাকে খাওয়াতেই যাবে, আরতি ওর হাতে ধাক্কা মারল, আর ধাক্কা মারতেই খাবারটা মাটিতে পড়ে গেল। শিবের থেকে দূরে থাকবে ও শুধুমাত্র আমার। আরতি, তুই এরকম কেন করছিস? এই ডাইনি, আমি তোমার মেয়ে নই বুঝলে, তুমি আমার শিবের থেকে দূরে থাকবে। আরতি রেগে গিয়ে আমার স্ত্রীকে বলল। আমি আর আমার স্ত্রী ভাবলাম আরতি হয়তো হিংসে করছে, যেরকম সব বাচ্চারা করে যখন তারা বাবা মাকে একসঙ্গে দেখে। আচ্ছা, তাহলে তুই কে? আমি লিলি, শিবের লিলি, আর শিব শুধুমাত্র আমার, আরতি আমার স্ত্রীকে বলল। এটা শুনে আমি আর আমার স্ত্রী খুব হাসলাম, আর আরতিকে বলল, কিন্তু শিব তো শুধু আমার। এই শুনে আরতি আরো রেগে গেল, আর আমার স্ত্রীর হাতটা আঁচড়ে দিল আর বলল, এটা দেখে আমি প্রচন্ড রেগে গেলাম আর আরতির গালে একটা থাপ্পড় মারলাম। তুমি আমাকে মারলে, এবারে আমি ওকে মেরেই ছাড়ব। এই বলে আরতি সেখান থেকে চলে গেল। আপনারা যদি এই গল্পের পরবর্তী অংশ দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান, আর এরকম ভয়ানক ভূতের গল্প দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।